Hello and welcome everyone, this is Arita Manager and you are watching Aparna Success Academy. আজকে আমরা WP Lady Constable Main Exam এর English এর সঠিক answer কি নিয়ে চলে এসেছি। আমরা analysis করে দেখলাম যে English এর তিনটে section থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছিল। একটা হচ্ছে preposition appropriate, preposition থেকে, দু নম্বর হচ্ছে article থেকে, তিন নম্বর হচ্ছে collective noun থেকে, ঠিক আছে? তো প্রথম পার্টে যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং প্রিপোজিশন সেকশন থেকে কি কি প্রশ্ন এসেছে এবং তার সঠিক উত্তরগুলি দেখে নাও। এক নম্বর প্রশ্নটি কি বলেছে, হি ইজ অ্যাবজর্বড ড্যাশ স্টাডিজ। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যারা পড়ে রেখেছি তারা জানি যে অ্যাবজর্বড এর পরে অলওয়েজ ইন হয়, তো হি ইজ অ্যাবজর্বড ইন ইন স্টাডিজ, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে অ্যাবজর্বড ইন ইন। দু নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, গেট রিড ড্যাশ ব্যাংক কোম্পানি, তো গেট রিড অফ ব্যাড কোম্পানি, ঠিক আছে? সঠিক উত্তর হবে গেট রিড অফ ব্যাড কোম্পানি। তিন নম্বর প্রশ্নটি দেখো, উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম, উই স্টাডি ইংলিশ, সঠিক উত্তর হবে টু হিম। চলে আসি ইংলিশে প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেকশনে বাদ বাকি প্রশ্নগুলি নিয়ে। দেখো চার নম্বর প্রশ্নটি কি বলছে, দি অ্যাক্রিডিট স্মেল ইজ, দি অ্যাক্রিডিট স্মেল ইজ অফেন্সিভ ড্যাশ মি, অফেন্সিভ টু মি, ঠিক আছে? অফেন্সিভ টু মি। পাঁচ নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, আই রেস্ট ড্যাশ ইয়োর প্রমিস, আই রেস্ট আপন ইয়োর প্রমিস, ঠিক আছে? তো এর সঠিক উত্তর হবে আপন। দেখো ডব্লিউপি লেডি কনস্টেবল মেইন এক্সামে ইংলিশ সেকশনে পরবর্তী পার্টে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাকচুয়ালি এটা মেইনলি আর্টিকেল সেকশন দিয়ে ফিল আপ করার জায়গায় তিনটে প্রশ্ন সেট হয়েছিল, তো সেই তিনটে প্রশ্ন কি কি এসেছিল তাদের সঠিক উত্তরটি দেখে নাও। এক নম্বর প্রশ্নটি বলছে, ডু নট কিপ হিম ইন দি ডার্ক, ঠিক আছে? ইন দি ডার্ক, ঠিক আছে? সঠিক উত্তর হবে ডার্ক। দু নম্বর প্রশ্নটি হয়েছে, ড্যাশ বোয়িং 747, এটা একটা এয়ারলাইন, ঠিক আছে, বা এরোপ্লেন, ল্যান্ডেড ইন দমদম এয়ারপোর্ট, তো এটা সঠিক উত্তর হবে দি বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ারপোর্ট, এর উত্তর হবে ডি, ঠিক আছে? তিন নম্বর প্রশ্নটি কি পড়েছিল দেখে নাও, দিস ইজ সিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশন, তো দিস ইজ সিওরলি, আমরা জানি ইউ বা ওয়া উচ্চারণ হলে সেই ইউ এর আগে এন না বসে এ বসে, তো এটার উচ্চারণ দেখো ইউনিক ইউ আসছে, তো এর ক্ষেত্রে আমাদের যে আর্টিকেলটা বসবে সেটা হবে এ আর্টিকেল বসবে, তো দিস ইজ সিওরলি এ ইউনিক সিচুয়েশন, সঠিক উত্তর হবে এ। চলে আসি আজকে WP লেডি কনস্টেবল মেইন এক্সামের ইংলিশ সেকশনের শেষ পার্টি নিয়ে। এই পার্টে কি পড়ছিল দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন দিয়ে দুটি শূন্যস্থান দিয়েছিল সেগুলি আমাদের ফিল আপ করতে হতো। তো কি কি পড়ছিল দেখো, এক নম্বর বলছে এ ড্যাশ অফ সি ওয়ে রুমিং ইন দি মিডিও, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হবে, আমরা সবাই জানি এ ফ্লক অফ সি হয়, ঠিক আছে? এক দল ভেড়া বা এক পাল ভেড়াকে বলা হয় এ ফ্লক অফ সি, ঠিক আছে? দু নম্বর প্রশ্নটি দেখো, সাডেনলি এ ড্যাশ অফ উলস অ্যাটাকড দি ফার্মার, ঠিক আছে? এ প্যাক অফ উলস, ঠিক আছে? এর সঠিক উত্তর হবে এ প্যাক অফ উলস অ্যাটাকড দি ফার্মার, প্রথম উত্তরটা হলো ফ্লক, দ্বিতীয় উত্তরটা হবে প্যাক। যদি তোমাদের আমাদের এই উপস্থাপনা খুবই ভালো লেগে থাকে তাহলে এবং পরবর্তী অ্যান্সার কিগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও।